হ্যালো বন্ধুরা, যুগ যুগ ধরে মানুষ তাদের কঠোর পরিশ্রম দ্বারা পৃথিবীকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে। কিন্তু মানুষের কঠোর পরিশ্রমে তৈরি নির্মাণ সবসময় সফল হয় না। প্রিয় দর্শক, আজকের এই নতুন ভিডিওতে আমরা এমন কিছু ঘটনা দেখব যেখানে না শুধু কোটি কোটি টাকার লস হয়েছে, এমনকি অনেক মানুষের জীবনও চলে গেছে শুধু কিছু ভুলের জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আর ইতোমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাসা টাইটানিক জাহাজেরও আগে আরও একটি জাহাজ সমুদ্রের পানিতে ডুবে গিয়েছিল, যেটাকে 1628 শতাব্দীতে ওই সময় মানুষ খুব কঠোর পরিশ্রম করে তৈরি করেছিল, যা ওই সময় সবথেকে বড় জাহাজ ছিল। জাহাজটি পানিতে নামানোর কিছু সময় পরেই তা পানিতে ডুবে যায়। এই দুর্ঘটনায় প্রায় 30 জন মানুষ মারা যায়। সমুদ্র তীর থেকে শুধু 1 মাইল দূরে এটি ডোবার কারণে কিছু মানুষ সাঁতরে কিনারে পৌঁছতে সক্ষম হয়। প্রায় 300 বছর পর জাহাজটি খুঁজে পাওয়া যায়। খুঁজে পাওয়ার পর এটি একটি মিউজিয়ামে রাখা হয় পাবলিকের দেখার জন্য। তাকোমা ন্যারোস ব্রিজ। ওয়াশিংটনের এই ব্রিজ বাজে ইঞ্জিনিয়ারিংয়ের সব থেকে বড় উদাহরণ, কারণ যখন 1940 সালে এটি তৈরি করা হয় তার 4 মাসের মধ্যেই এটি ভেঙে পড়ে। নিচে পড়ার আগে যখন এটার ওপর তীব্র বাতাস বয়ে যায় তখন এটি দুলতে শুরু করে, যা দেখতেই অনেক ভয়ঙ্কর ছিল। কিন্তু একটি ভালো বিষয় হলো এটি পড়ার সময় সেখানে কোনো মানুষ ছিল না, যার জন্য কারো কোনো ক্ষতি হয়নি। চার্লিস দে গোলে এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটি ইউরোপের সব থেকে ইম্পর্টেন্ট এয়ারপোর্টগুলোর মধ্যে একটি, এই কারণে এইটা ইম্প্রুভ করার জন্য প্রায় এখানে কনস্ট্রাকশনের কাজ চলে। কিন্তু 2004 সালে যখন এর টার্মিনাল দিয়ে কিছু মানুষ যাচ্ছিল তখন ওই জায়গার কিছু অংশ মানুষের ওপরে এসে পড়ে এবং দুর্ভাগ্যবশত 4 জন মৃত্যুবরণ করেন, যার কারণ হিসেবে অদক্ষ ও খারাপ ইঞ্জিনিয়ারিংকে মানা হয়। R101 এয়ারশিপ। এই ঘটনাটি পৃথিবীর ভয়ানক দুর্ঘটনাগুলোর একটি মানা হয়। এটি একটি বিশাল এয়ার ব্যালুন ছিল। যখন এটি জার্মানি থেকে নিউ জার্সির জন্য রওনা দেয় তখন কিছুটা উপরে যাওয়ার পর এর ভেতরে আগুন লেগে যায়। এর জন্য 36 জন মানুষ মৃত্যুবরণ করেন। আগুন লাগার কারণ ছিল এর ভেতরে থাকা গ্যাস বিস্ফোরণ হওয়া। ফ্লাই স্ক্রিপার। এই বিল্ডিংটিকে রাফেল জিনোলি ডিজাইন করেছেন। এটা তৈরির জন্য প্রায় 200 মিলিয়ন পাউন্ড খরচ করা হয়। বিল্ডিংয়ের এই ডিজাইনের কারণে এর আশেপাশের মানুষের খুব কষ্ট সহ্য করতে হয়, কারণ যখনই এর ওপরে সূর্যের আলো পড়ে তখন এতে লাগানো কাচের জন্য আশেপাশের টেম্পারেচার 117 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়, যার জন্য এই জায়গায় অনেক গরম পড়ে। এমনকি যদি আপনি এখানে রাস্তায় একটি ডিম রাখেন তাহলে তা অমলেট হয়ে যাবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি বিথিলা রহমান এবারের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।